আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম না, তুমি কেন আমার মনটা নিয়ে খেলা করলে? আরে বন্ধু, নাকি? আরে বন্ধু, কোথায় গিয়েছিলি? ভালো আছে? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, খবর সবার কি? হ্যাঁ খবর সবার ভালো। একটা কথা মনে আছে বন্ধু? কি কথা ছিল সাথে? তুই না বলেছিলি যে আমার মেয়ের সাথে তার ছেলের বিয়েটা দিবি? ও চেট, ভালো কথা মনে করেছিস। আমার ছেলে বিদেশ থেকে বাসায় এসেছে, তাহলে আমার ছেলের সাথে আলোচনা করে দেখি আমি। ঠিক আছে, তুই কথা বলে নি, আমার মেয়েকেও আমি বলে দিব। হ্যাঁ ঠিক আছে, তোর মেয়েও এসেছে বাসায়, আমার ছেলেও বাসায় এসেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন ওদের বিয়েটা দিতে দেওয়া করা যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ঘরে যেয়ে কথাটা বলি। হ্যাঁ ঠিক আছে, চল চল। আরে আপনি আসেন, আমার অল্প এখানে কাজ আছে, আমি কাজগুলো করে তারপরে আপনাকে ফোন করে দিব। ঠিক আছে যান। ঠিক আছে ভাই। আরে শান্তি। হ্যাঁ বাবা, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা বলো। তুই যখন অনেক ছোট ছিলি, আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম যে আমার বন্ধুর মেয়ের সাথে আর তোর সাথে বিয়ে দিব, তখন তুই কি বলিস? না বাবা, এখন আমার বিয়ে করার ইচ্ছে নেই, আর এখন সময় হয়নি তো, আর গোটা দিন যেতে দাও, আমি এখন বিয়ে করবো না বাবা, সরি। ঠিক আছে, তাহলে যখন সময় হয় তাহলে আমাকে বলবি, আমি বন্ধুর সাথে আলোচনা করে দেখবো। ঠিক আছে বাবা। হ্যাঁ ঠিক আছে, তখন তোমার। আরে মা কোথায় গেছিলি? একটু ঘুরতে গেছিলাম। ও ঠিক আছে, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা যাচ্ছে না। কি বলবে বলো? আমি ছোটবেলা থেকে আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ের কথা ঠিক করে রেখেছি, যদি তুই রাজি থাকতি তাহলে আমি বন্ধুর সঙ্গে কথাটা পেতে। না বাবা, আমি এসব নিয়ে কিছু ভাবিনি, আমি এসব পরে দেখি। আচ্ছা ঠিক আছে, যখন ভেবেছিলি তারপর আমাকে বলে জানি। জান্নাত, ছেলেটাকে দেখেছিস? হ্যাঁ দেখিস তো, কি হয়েছে? ছেলেটা না কোনো মেয়েকে পাট্টা দেয় না রে। ও তাই নাকি? হ্যাঁ বাদু ঠিকই বলেছে। বাদু, আমি ওই ছেলেটাকে যে কোনো ভাবে হলো পটাবো, তুই আমার সাথে বাজি কর। হ্যাঁ বাজি, তুই যদি ছেলেটাকে পটাতে পারিস নগদ ক্যাশ তোকে 10,000 টাকা দেবো। তোরা আসো আমার সাথে আসিস। না ওকে ঠিক আছে, দেখা যাবে। হাই, হ্যালো, আপনি কি কাউকে খুঁজছেন নাকি? কে আপনি? আমি জান্নাত। ঠিক আছেন তো? অসুবিধা না থাকলে আমার কাঁধে হাতটা রাখতে পারেন। ঠিক আছে চলেন। ঠিক আছে, এখন আমি যেতে পারবো, আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে, সত্যি যেতে পারবেন তো? শিওর। ঠিক আছে। এ শুনেন, হ্যাঁ আপনার নাম্বারটা কি পেতে পারি? হ্যাঁ ঠিক আছে দিন। ওকে, 700-233-5263। ইয়েস, ঠিক
ওকে চল বাড়ি চল। চল এইমাত্র আসলাম, একটা কথা বলার জন্য আসতে বলেছিলাম। ঠিক আছে বলেন। বলবো? বলেন। মানে আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম না, সেদিন থেকেই কিছু একটা হচ্ছে আমার, আর সারা রাত ঘুমাতে পারিনি আমি। কেন, কি হয়েছে? সারা রাত শুধু আপনার কথাই ভেবেছি। আমিও আপনার কথাই ভেবেছি। সত্যি বলছেন? সত্যি। তাহলে তো আপনি না বলে আমরা তুমি বলতে পারি না? আপনিও তো বলতে পারেন। আচ্ছা, তোমাকে একটা কথা বলি? বলেন। বলি? বলেন না, বলো বলেন। ঠিক আছে বলো। বলি? আই লাভ ইউ। আই লাভ ইউ। একটু করবেন? জান্নাত, আমার 10,000 টাকা নিয়ে নিবে রে। আমার 10,000 টাকা চলে গেল রে ভাই, 10,000 টাকা চলে গেল। জান্নাত কিন্তু ড্যাঞ্জার মেয়ে রে বাল। 10,000 টাকা দিতে লাগে? কি রে বাবু, 10,000 টাকা দে। আবে দিব দিব র, একটু অপেক্ষা কর না, সময় এলে দিব। সময় এলে দিব? এসব বাদ দে, 10,000 টাকা দে আমার। জান্নাত, আমাদের তো একটা বড় ভুল হয়ে গেল রে। কি বলতে চাইছিস তুই? মানে তুই তোকে মানে খেলার পুতুলের মতন ভালোবাসছিস, কিন্তু শান্তিপ যে তোকে ছাড়া বাঁচবে না, ও যে তো সিরিয়াসলি মানে ভালোবেসে নিয়েছে তোকে, কি করা যায় এখন? তো আমি কি করব এখানে? আমি তো তোদের সাথে বাজি ধরেছিলাম, তাই এটা করেছি। এখন বাজি ধরে তো ভালোবাসা হয় না। জান্নাত চল শান্তিপের কাছে চল, আমরা কথাটা খুলে বলি তাকে। আমি পারবো না এসব। জান্নাত দেখ প্লিজ, একদম আজকে যাবো না স্যার। তো ও বুঝছে না কেন, দেখ তো কালকে যাবি আর তার কাছে সত্যি কথাটা বলবি, খুলে বলবো। আমি পারবো না, কালকে যাবো, চল বাড়ি চল। এখন চল। হ্যালো শান্তিপ, তুমি কোথায় আছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? কালকে কালকে যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানে আসো। ঠিক আছে। বলো কি হয়েছে, তাড়াতাড়ি আসতে বললে? আসলে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। কি বলবে বলো? কি করে যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। মানে আরে কি বলবো বলো না, কোনো সিরিয়াস কথা? কি করে যে বলবো সেটাই তো বলতে পারছি না। আরে यार বলো না, কি হয়েছে? ভয় কেন পাচ্ছ? ভয় পাচ্ছ নাকি লাজ পাচ্ছ তুমি, বলো না। কি হয়েছে বলো। শান্তি তুমি আমাকে ক্ষমা করে দিও। মানে ক্ষমা চাওয়ার মতন এমন কি কাজ করেছো তুমি? আমি তোমাকে ক্ষমা করব কেন, কি করেছো তুমি? আসলে তো আমার বন্ধুদের সাথে বাজি ধরে তোমাকে আমি ভালোবেসেছিলাম।
কি বলছো তুমি এটা? তুমি কি সিরিয়াস নাকি মজা করছো আমার সাথে? সত্যি বলছো। কি বলছো তুমি? তুমি সত্যি আমাকে ভালোবাসো না? না, আমি বন্ধুদের সাথে বাজি করে এটা করেছিলাম। কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি না? আমি তোমাকে ভালোবাসি না, সরি, আমাকে মাফ করে দিও। তুমি আমার মনের সাথে খেলা করে আমার মনটা ভেঙে বিদেশি ভাষা সামনে সরি বলছো? হাই রে দুনিয়া। ঠিক আছে, আমি আসি। ওই তুমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম না? তুমি কেন আমার মনটা নিয়ে খেলা করলে? বিশ্বাস করো, কোনো দিন আমি কোনো মেয়েকে ভালোবাসিনি, কোনো মেয়েকে বিশ্বাস করিনি। প্রথমবার আমি তোমাকে ভালোবেসেছি। স্যার তো বলছিলাম আমি তোমাকে ভালোবাসি না, আমি বন্ধুদের সাথে বাজি করে তোমাকে ভালোবেসেছিলাম। থাকো তুমি। জান্নাত, জান্নাত প্লিজ যেও না, জান্নাত, জান্নাত প্লিজ, জান্নাত যেও না। তুমি আবার ফিরে এসেছো কেন? অভিনয় করতে করতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আমি তোমাকে ভালোবাসি। জান্নাত, সত্যি সত্যি দেখছি তোর বাজির ভালোবাসাটা হয়ে গেল। আপনাদের সাথে বাজি হয়ে গেছিল? হ্যাঁ, আমাদের সাথে। আরে শান্তি, তুই এখানে? বাবা তুমি এখানে? আরে আরে বাবা ওকে ভালোবাসে। মেয়েটা কে? আরে বন্ধু তুই আমাকে ভালোবাসি রে? এত তাড়াতাড়ি ডাকলি যে কি কারণ? ওকে আমার ছেলে। ও বেশ ভালো বাবা। আরে মা তুই এখানে কেন? আর সেজন্য তো তোকে দেখেছি। আমাদের আমি তো কিছু বুঝতে আমাদের এখনো টেনশন নেই রে, আমরা ওদের বিয়ের কথা ভাবছিলাম। সত্যি বলছিস তুই? হুম। তাহলে তো আর আমার কোনো চিন্তাই নেই, তুই আমার মনের কথাটাই বলেছিস। তাহলে তো বিয়ের সময় তো বেজে। ঠিক আছে, তোর মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসে, আর এটা তো খুশির ব্যাপার। তাহলে তুই যেদিন বলবি সেদিন আমি বিয়েটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চল এখন বাসায়, বাসায় পুরো ধুমধামে ওদেরকে দিয়ে দিন। ধরেন 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 ধরেন, আপনারা কিন্তু বিয়ে খেতে আসবেন, দাওয়াত রইল। হ্যাঁ।